হ্যালো 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 ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব মার্কেটে আমরা একটা মার্কেট পেয়ার চুজ করছি ইউএসডি ডি জেপি এই জায়গায় আমরা আপওয়ার দুইটা ট্রেড করছি এই জায়গায় আমাদের একটা স্ট্রং এসে লেভেল আছে এবং এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের এটা ব্রিক করা এই হাইটা ব্রেক করা সেজন্য আমরা এই জায়গায় আপয়ার ডাইরেকশনের জন্য একটা ট্রেড করছি এই লেভেলে যদি আমাদের টাচ করে ক্লোজ দেয় এবং মার্কেটটা গ্যাপ ডাউন করে নিচের দিকে সাপোর্ট পরে কিনলে আবারও আমরা আপের জন্য ট্রেড করব ওকে ওইটাই শিকাইস মার্কেটে পড়ে গেছে এসে দিকে ওই জায়গায় গ্যাপ ডাউন করে আবার ওই লেভেলে ক্লোজ দিছে ঠিক আছে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব আপওয়ার্ড ডাইরেকশন থেকে একটু ডাউনের জন্য ট্রেড করার চেষ্টা করবো এই জায়গায় আমাদের এটিএম হয়ে গেছে ওকে এই জায়গায় মার্কেটের টার্গেটগুলো আসি দিকে আমরা এই জায়গায় যেহেতু উপরে যাক না কেন আমাদের শেষের দিকে দেখবেন রেট হয়ে গেছে ক্যান্ডেলটা ঠিক আছে এই জায়গায় মার্কেট সাপোর্ট নিতে যেতেছে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আসবে এবং আমাদের এই যে গ্যাপ লেভেলটা মার্কেটের জায়গায় একটা স্ট্রং লেভেল আছে এই জায়গায় নিচে গেছিলো কিন্তু গ্যাপ আপ করে মার্কেট এটা ব্রেক করছিল কিন্তু গ্যাপ আপ করে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেছে অবশ্যই সে দেখবেন এই ক্যান্ডেলটা আমাদের রেট হয়ে যাবে এবং মার্কেট এই লেভেলটা ক্লোজ দেওয়ার চান্সেসটা থাকবে ওকে ওয়েট সি গাইস ওয়েট করেন এই আমাদের রেড হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ওকে ওকে গাইস গ্যাপ ডাউন করে আবার উপরে চলে গেছে মার্কেট মার্কেটের মুভমেন্ট অনেক বাজে এটা আমাদের লস হয়ে গেছে গ্যাপ আপ করার জন্য আমাদের লস হয়েছে একটু নিচে আসলে আমরা মার্কেটে আপের জন্য একটা ট্রেড করবো ওকে আমরা তিনটা আপের জন্য ট্রেড করছি কেন ট্রেড করছি এই জায়গায় মার্কেট গ্যাপ আপ করছিল এই লেভেল ব্রেক করার জন্য প্রথমে এই লেভেলে আসছে এর মানে কি এর মানে হইতেছে মার্কেটে এখান ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে ওয়েট এন্ড ওয়েটেন্সি মার্কেটে এই জায়গায় একটা সেশনাল লেভেল আছে সেশনাল লেভেলের উপরে মার্কেট ক্যাপ আপ করছে তো শেষের দিকে ওয়েট করেন শেষের দিকে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাওয়ার চান্সেসটা আমাদের অনেক বেশি থাকবে ওকে ওয়েট এন্ড সি গাইস ওকে এই জায়গায় আমাদের একটা ডোজি উইক আছে এই জায়গায় ক্যান্ডেল ডিস্ট্রিক্টের রিয়েশনটা কাউন্ট করবো আমরা পরে কিনে আমরা আপার ডাইকশন আবারও ট্রেড করলাম ট্রেড করবো ওকে ঠিক আছে এই মার্কেটে আমরা ট্রেড করবো না কারণ কি কারণ হচ্ছে এই মার্কেটের টার্গেটটা এখন সেট না এ জায়গায় দেখেন মার্কেটের টার্গেটটা এখন এই জায়গায় সেট না ডোজির পর ডোজি ক্রিয়েট করতেছে এই জন্য আমরা এই মার্কেটে ওয়েট করবো মার্কেটে যদি আমাদের কনফার্মেশন পাই তাহলে আমরা পরে ট্রেড করবো ঠিক আছে এই জায়গায় আমাদের ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করছে মার্কেট ওকে ওকে গাইস আমরা এই ক্যান্ডেলের ক্যান্ডেল স্টিকের রিয়েশনটা কাউন্ট করব এবং পরে ক্যান্ডেল এবং পরে ক্যান্ডেলে আমরা আবার ট্রেড করব ওকে ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলে ক্লোজ দেয় পারফেক্টলি যে লেভেল আছে এই লেভেলে ক্লোজ দেয় তাহলে আমরা পরে নেক্সট ক্যান্ডেলে ডাউনলোর জন্য ট্রেট করবো ওকে এই জায়গায় আপ করছে ক্যান্ডেলটা এবং লেভেলে গিয়ে টাচ করে নিচে দিকে কন্টিনিউ দিতেছে মানে কি তার মানে হইতেছে আমাদের এই কেন্দ্রটা রেট সেই এই জায়গায় আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি আমাদের ট্রেড উলাই লেভেলে পড়লে গেলেও ভালো হয়তো পড়ে নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে এই দুইটা ট্রেডও আমাদের প্রফিট হয়ে যাবে প্রবলেম এই কেন্দ্রটা রেট হবে এই কেন্দ্রটা কেন রেট হবে এই জায়গায় গ্যাপ আপ কেন করছে মার্কেট দেখেন এই জায়গায় একটা লেভেল আছে মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে এবং এই লেভেলটা মার্কেটের জন্য ফিল হয়েছিল যে এই জায়গায় কি আছে এই একটা লেভেল আছে তাহলে এই জায়গায় যখন মার্কেটের লেভেলটা ফিল হয়েছে তখন আপনার এটা ব্রেক করার জন্য গ্যাপ ডাউনের প্রয়োজন গ্যাপ আপ করে স্পিক স্কিপ করার প্রয়োজন কিন্তু গ্যাপ ডাউন করে মার্কেট তারপর উপরে যেতে পারে ঠিক আছে কিন্তু এই জায়গায় মার্কেট গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে প্রথমে এই লেভেলে গিয়ে টাচ করছে এই জায়গায় লেভেলটা ফিল হয়েছে আবার মার্কেটের জন্য সেই জন্য এই কেনটা রেড হবে এই জন্য আমরা এই জায়গায় রেডিটেন ট্রেড করছি ওয়েট সি এটা আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে এই জায়গায় দেখেন কত হ্যাভ রিয়েকশন আসছে এবং মার্কেটে এই জায়গা থেকে হুট করে গ্যাপ আপ করছে কেন গ্যাপ আপটা করছে গ্যাপ আপটা কোনো লেভেল ছিল মার্কেটে হিডেন লেভেল এবং মার্কেটে থেকে প্রেশার পাইছে উপরে গিয়ে ক্লোজ দিছে এখন যদি আবার ওই ক্যান্ডেলটা কি করে উপরে যায় গিয়ে আমাদের এই কালার চেঞ্জের লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে আসে তাহলে আমরা আবারও ডাউনে জন্য ট্রেট করব ওকে ওয়েটেন্সি গ্যাপ আপ করে মার্কেটে এই লেভেলে আটকে আছে এই লেভেল থেকে গিয়ে পপ করছে আমার এই লেভেলে এসে আটকে আসছে এবং এই জায়গা থেকে রিয়াকশন দিতে আসছে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে এখন এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ওকে আমরা এই ক্যান্ডেলটা একটু ট্রেড করি নাই কারণ এই জায়গায় যদি আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে পরে কিন্তু আমরা আপার ডাইরেকশন জন্য একটা নাইনটি নাইন পার্সেন্ট একটা শিওর শট নেব দেখে ক্যাপের একটা লেভেল আছে মার্কেট এই লেভেলগুলোতে পাউন্স পাউন্স পেক করতেছে এই জায়গায় যদি এই লেভেলে টাচ করতো তাহলে আমরা আপের জন্য যেতাম ঠিক আছে কিন্তু এই লেভেলে টাচ করে নাই সেজন্য জন্য আমরা ট্রেড করি নাই হুম ওয়েট সি গাইস আমরা এই জায়গায় পরে ট্রেড করবো নেক্সট স্ট্রেনে আমরা ট্রেড করব আবার এখানে আমরা ট্রেড করতে পারি নাই ওকে ওকে মার্কেটের লেভেলটা কি ব্রেক করছে এবং মার্কেটের আপার উইক হচ্ছে এটা মার্কেটের টার্গেট হচ্ছে এটা ব্রেক করা এই জায়গায় যদি পারফেক্টলি গিয়ে আপার উইকে ক্লোজ দেয় তাহলে পরে এখানে আমরা ডাউনের জন্য ট্রেড করবো ওয়েট যদি গ্যাপ গ্যাপ ডাউন করে ওকে করছে করছে আবার আপ এবং কুই গ্যাপ আপ করছে আমাদের দেখার প্রয়োজন আমাদের গ্যাপ আপ করে এই লেভেলটা আমাদের কি করছে গ্যাপ আপ করে মার্কেট এই লেভেলটাকে দেখেন স্কিপ করতে পারে নাই এই কিনেলে আমরা ঠিক আছে এটাকে আমাদের উইকেল লেভেল মার্কেটের জন্য কি হয়েছে ফিল হয়েছে এবং এই লেভেলটা স্কিপ করতে পারে নাই আপনারা যদি হরিজন্টাল লাইন লাগায় তাদের একটা জিনিস দেখে খেয়াল করেন এই জায়গায় দেখেন মার্কেট এই জায়গায় টাচ হয়েছে এবং এই জায়গায় উপরের লেভেলে কেন গেছে এই জায়গায় লেভেলে গেছে এই জায়গায় স্যালার আসবে সেই জন্য এই জায়গায় লেভেলটাকে স্কিপ করতে পারে নাই আর যদি একটু উপরে যেত তাহলে আমরা গ্রিনের জন্য যেতাম কিন্তু এই জায়গায় আপনার এই লেভেলে গেছে মার্কেট এর মানে কি হইতেছে মানে হইতেছে আপনার এই জায়গায় সেলার আসবে ওকে গেছে মার্কেটের মুভমেন্টটা অনেক বাজে হইতেছে আমার কাছে লাগতেছে এমন মার্কেট বাজে হয়ে গেছে তারপরে আমি ট্রেড করতেছি কেন বুঝতেছি না আমি কেন ট্রেড করতেছি মার্কেট এই কিন্তু আমাদের রেড হওয়ার চান্স ঠিক আছে এই কিনেটে রেড হওয়ার চান্সেসটা ছিল আমাদের ডাউনের জন্য ট্রেড করতেছি ওকে গাইস এই কিন্তু আমাদের রেট হয়ে যাবে কারণ এটা হচ্ছে একদেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল কিন্তু রেট হয় নাই সেই জন্য আমরা এই ক্যান্ডেলে ট্রেড করবো না ওকে আমরা ট্রেড করবো না আমরা নেক্সট স্ট্যান্ডেলে ট্রেড করবো নেক্সট স্ট্যান্ডেড আমরা ডাইরেকশনের জন্য আপার ট্রেড করব ওকে এ লেভেলে যদি মার্কেট পারফেক্টলি ক্লোজ দেয় তাহলে আমি কী করবো আপওয়ার্ড ডাইরেকশানের জন্য ট্রেড করব এই জায়গায় দেখেন মুমেন্টামটা মার্কেটে কী ছিল ইনক্রিজিং মুমেন্টাম ছিল বায়ারদের ওকে গ্যাপ ডাউন করছে ক্যান্ডেলটা নিচে যদি আসে আচ্ছা লেভেলে টাচ করে ডিটন দেয় ওকে এই জায়গায় আমরা কয়েকটা ট্রেড করছি এই যে লেভেল আছে এই লেভেলটা মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ দেবে আমাদের এই হরিজন্টাল লেভেলের উপরে ক্লোজ দেবে একটা গ্রিন হওয়ার চান্সেসটা বেশি নয় জায়গায় একটা বুল হয়েছে আমার এই জায়গায় বুলটা কি বুল হইতাছে আমার এই জায়গায় মার্কেট এই লেভেলে প্রথমত টাচ করছে ঠিক আছে প্রথমত এই লেভেলটাকে গ্যাপ ডাউন করে এই লেভেলটাকে টাচ করছে কারণ কি এই লেভেলটাকে টাচ করছে এবং মার্কেট হিট হয়েছে নিচে আসছে এমনকি এখন এই লেভেলটা ব্রেক হওয়ার চান্সেসটাও থাকতে পারে এবং এই কিন্তু গ্রিন হওয়ার চান্সেসটা থাকতে পারে বেশিরভাগ চান্সেস থাকতে পারে আমাদের এই লেভেলে ক্লোজ দেওয়া ঠিক আছে এই কিন্তু এই ট্রেডটা আমাদের এই ট্রেডগুলো এখন এই জায়গায় ফিফটি ফিফটি কারণ কি কারণ আমাদের প্রথমত এই যে লেভেলে টাচ করছে মার্কেট এটা দেখা হয় নাই সেই ঠিক আছে ফিফটি ফিফটি হয়ে গেছে এখন এটা গ্রিন হতে পারে আপনার রেড হতে পারে দেখেন এই জায়গায় টাচ করছিল এই জায়গায় পারফেক্টলি এসে ক্লোজ দেওয়ার চেষ্টা করতেছে আবারও গিয়ে পপ করছে ক্যান্ডেলটা ওকে আবার গিয়ে পাপ করছে এদিকে টাচ করে যদি উপর দিকে কন্টিনিউ দেয় তাহলে আমরা আপ জন্য যাব ওকে মার্কেট উপর দিকে কন্টিনিউ দিতে হবে এটা ব্রেক করছে নিচে দিকে আবার এই লেভেলে এসে ক্লোজ দিছে ওকে একটু গ্রিন হলে এদিকে ওকে রেসপেক্ট আসে না এখন ওকে আমরা আপের জন্য যাব এদিকে আমরা আপের জন্য চলে যাবো ঠিক আছে এখান থেকে আমাদের গ্রিন হয়ে যাবে এখন মার্কেটের টার্গেট হবে এই লেভেলটা ব্রেক করে যদি এই জায়গায় কন্টিনিউ দিছে একে আমাদের কি ছিল জায়গায় আরবিএস কনসেপ্ট হয়েছে আমাদের এগে আমাদের কন্টিনিউ দিচ্ছে কনফার্মেশন তাহলে কি এখানে ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে এবং মার্কেটের টার্গেট হচ্ছে এখন এটা ব্রেক করা ওকে মার্কেটের টার্গেট কি মার্কেটের টার্গেট হচ্ছে এখন এটা ব্রেক করা একে আমরা যেটা ক্যান্ডেল হবে সবগুলো ক্যান্ডেল ট্রেট করবো এই জায়গায় রিয়েকশন দেখে ক্যান্ডেল স্টিকের ওয়েট ওকে গেস এই জায়গায় ক্যান্ডেল স্টিকের রিয়েকশনটা আমাদের কাউন্ট করা হয় এই জায়গায় ভাবে ক্লোজ দিচ্ছে সেজন্য আমরা এই উইক থেকে সেফটি মার্জিনে ট্রেড করব আপার ওকে ওকে সেই জায়গায় মার্কেটটা আমাদের ক্লোজ হয়ে গেছে মার্কেট অফ হয়ে গেছে সেজন্য আজকের সেশনটা আমি এই জায়গায় ক্লোজ করবো হ্যাপি ট্রেডিং আল্লাহ হাফেজ